দুই নম্বর বড় পাপের কথা বলবো, যেই পাপের কারণে আপনার দুনিয়া আখেরা ধ্বংস হচ্ছে কিন্তু আপনি বুঝেন না। আপনি শরীরের ক্ষেত্রে তো খুব বুঝছেন, যার ফলে সুগার হলে ওষুধ খাওয়া শুরু করে দিচ্ছেন, অথবা আপনি চেক খুব চেক একেবারে সুগার যে কারণে হয় সেই করছেন না, প্রেশার বেড়ে যাচ্ছে সেই জন্য আর গোস্ত খাসা খাসি গরু সব বাদ দিয়েছেন, আর চর্বিযুক্ত বাদ দিয়েছেন, খুব বুঝছেন এগুলো। কিন্তু আপনি ইসলামের ক্ষেত্রে যে ইসলাম আপনি আল্লাহ পাকের জীবন বিধান যদি আপনি পালন করেন তাহলে দুনিয়াও সুখী হবে, আখেরাতও সুখী হবে, আখেরাত আপনার সুখী হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি এইরকম মারাত্মক রোগ রেখেছেন, সেই রোগ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। ইসলাম জানেন, মাদ্রাসা পড়েছেন, তারপরেও শিরক করেন, আরো বড় পাপ। জানলেন না, জানার গরজ করলেন না আপনি, আর শিরকের মধ্যে থেকে গেলেন। আল্লাহও দিতে পারেন আর গোস কুতুবরাও দিতে পারে, আল্লাহর কাছেও পাওয়া যায় রোগ ভালো করেন, আর গোস কুতুবদেরকে আল্লাহ এরকম অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন, আল্লাহও ছেলে মেয়ে দেন আর গোস কুতুবরাও দেন। সুতরাং খাজা বাবার কাছে গেলে আর শাহজালালে গেলে আটরসিতে গেলে সেখান থেকে মানুষ খালি হাতে ফিরে আসে না। এইরকম শিরকি কুফুরি আকিদা নিয়ে যদি মারা যান কোনোদিন আপনার কল্যাণ হবে না, চিরকাল জাহান্নামে থাকবেন এবং দুনিয়ায় আল্লাহ পাকের গজব হইতে আছে, ক্রোধ হইতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকবরুল কাবায়ের, আলা উনাব্বিউকুম বি আকবরিল কাবায়ের, তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব কি? সহিহ বুখারীর হাদিস। সবচেয়ে বড় গুনাহ, আকবরুল কাবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ জানিয়ে দেব কি? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন যে অবশ্যই বলে দেন আমাদেরকে যাতে করে সতর্ক হই। নবী করিম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা, আল্লাহর সত্তায় আল্লাহর গুণে অথবা আল্লাহ পাকের কাজে অথবা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, ভালো করে শুনে রাখেন, শুধু আপনি শিরিক করেন আল্লাহর সত্তায়, মানে আল্লাহ দুই না, আল্লাহ এক, জাতের ক্ষেত্রে আল্লাহ এক, কাজে আল্লাহও যা দিতে পারেন আল্লাহর ওলি আউলিয়াও দিতে পারেন, কাজেও শরীক, ইবাদত বন্দেগীতে দোয়া আল্লাহর কাছেও দোয়া, আল্লাহকেও ডাকেন আর গোসকে বলেন গোস বাবা মাদাদ, হ্যাঁ খাজা বাবা মাদাদ, হ্যাঁ ইত্যাদি, তাহলে আল্লাহকে দেন আপনি ইবাদত আপনার, আর গায়রুল্লাহকে আপনি দেন, আল্লাহর জন্য কুরবানি করেন কুরবানির সময়, আর যখন ওরস আসে তখন খাসে মোরগ জবাই করেন আর গরু জবাই করেন বাবার সন্তুষ্টির জন্য, বাবা খুশি হয়ে যাবে, মনস্কামনা পূরণ হবে। আল্লাহর সাথে বড় শিরক করলেন, কোনোদিন আপনার নাজাত নেই, সবচেয়ে বড় অপরাধ। এইভাবে এক এক করে যদি বলা হয়, বহু গুণা রয়েছে মুসলিম সমাজে, দু চারটি গুণা আপনাদেরকে শুধু গণিয়ে দিই, কারণ দলিল বলতে গেলে সময় বেশি হয়ে যাচ্ছে, আর আমার যে সময় সেই সময় মোটামুটি আমি যেটা মনে করি আমি পুরা করে ফেলেছি। শিরকের পরে ধর্মের নাম, কিছু পাপ হয় ধর্মের নামে আর কিছু পাপ হয় ধর্মের নামে নয়, যেই পাপগুলিকে যে পাপ করে সেও পাপ মনে করে, বুঝলেন কথা? যারা শিরিক করে সেটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে? ভালো মনে করে করে। যারা বিদাত করে এই বিদাতি কাজটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে? এই দুটো পাপ, তাহলে ভালো করে মনে রাখেন, দুটো পাপ, শিরিক করা, কবর মাজার পূজা করে আর মনে করে আমি চুরি করার মতো অপরাধ করছি মনে করে কি? হ্যাঁ মিথ্যা কথা বলার মতো অপরাধ করছি বলে কি? না, বড়ই নেকির কাজ করছি, এটাই তো ইসলাম, ঠিক না? জি, মিলাদ করে, নামাই তো পড়ে, হ্যাঁ, আর জন্মবার্ষিকী পালন করে নিজের ছেলের, নিজের স্ত্রীর বিবাহ দিবস পালন করে, হ্যাঁ, এগুলো ভালো কাজ করছে, কোন মন্দ কাজ করছে, ঠিক না? ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুন, আল্লাহ পাক সূরে কাহফ বলছেন, তাদের ধারণা যে খুব ভালো কাজ করে যাচ্ছে কিন্তু এরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাজ করেও। তো শিরক এবং বিদাত, শিরক করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, আর বিদাত করলে যেই কাজটার মধ্যে বিদাত করলেন ওই আমলটা ধ্বংস হয়ে যায়। যেমন একটা লোক হজ করে গেল আর তার আগে বহু নামাজ পড়েছে, বহু রোজা রেখেছে, আর যাওয়ার পরে চলে গেল আটরশিতে অথবা কোনো মাজারে গিয়ে বাবার জন্য একটা, বাবার সন্তুষ্টির জন্য একটা খাসি মরু জবাই করলো, বা বাবার কাছে চাইলো যে বাবা গো তুমি আমার এই মনের কামনা বাসনা পূরণ করো, এক কথা বা সিজদা করলো, কবরকে সিজদা করলো, জিন্দা মুর্দাকে সিজদা করলো, তাহলে এতে কি হইল? অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। বিদাতের ক্ষেত্রে নামাজ পড়লো আর নামাজের মধ্যে নাওয়াইতো পড়লো,
উচ্চারণ করে নিয়ত পড়লো, নবী করেননি, জীবনে করেননি, আরে আবু হানিফা করেননি। কেউ যদি প্রমাণ করতে আবু হানিফা করেছে আর সে বলে যে আমি হানাফি সুতরাং আবু হানিফা করেছেন সেই জন্য করবো, বলবো করো, যদিও সেটা শরীয়ত না হোক। তোমার তুমি যখন বলছো যে আবু হানিফার মজহাবে আছি আর আবু প্রমাণ করে দিতে পেরেছো তো করো আল্লাহর রাস্তে করো, কিন্তু আবু হানিফা থেকে কিয়ামত পর্যন্ত সময় দিলেও পারবেন না আপনি প্রমাণ করতে। হ্যাঁ, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা কোরআন সুন্নার অনুসারী ছিলেন, তারা এইসব বিদাত পন্থী ছিলেন না যে নামাইতো বাড়াইবেন, হ্যাঁ, আর ইক্তাদে তুমি হাজাল ইমাম বাড়াইবেন আর জায় নামাজের দোয়া বাড়াবেন, এগুলো কাজ করেন না। আবু হানিফাই করেছেন না, শাফি করেছেন না, মালিক করেছেন, আহমদ করেছেন, কেউ করেন এগুলো। এই বিদাতগুলি এই ছোটোখাটো এই যে টুটকিয়া ফাটকিয়া আমাদের দেশে কি বলে, হ্যাঁ, ছোটোখাটো যে ওই যে হুজুরগুলো মোল্লাগুলো রয়েছে এরাই জাতিকে বরবাদ করেছে, এরাই বড় বড় মুফতি সেজে বসে আছে আর এরাই জাতিকে মিসগাইড করেছে। তো যেই নামাজটিতে আপনি একটা বিদাত করলেন সেই নামাজটা আপনার কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ওই নামাজটা নষ্ট হয়ে গেল। কোনো নামাজে আপনি বিদাত করেন ওই নামাজটা ঠিক আছে। এই দুটো ধর্মের নামে গুনাহ হয় কিন্তু মানুষ টের পায় না। আর তিন নম্বর কাবিরা গুনাহ হচ্ছে ফরজ ছাড়া, যে কোনো ফরজ ছাড়া, ফরজের ক্ষেত্রে একটা বললাম। আর এইরকমই আপনার জীবনে এলমের ফরজের পরে প্রতিদিনের পাঁচ অক্ত নামাজ ফরজ, পাঁচ অক্ত নামাজের যদি একটি নামাজ আপনি ছেড়ে দেন তাহলে আপনি সবচেয়ে বড় অপরাধ করলেন, শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ করলেন। অনেক ওলামারা বলেছেন যে শিরক যে করে দুর্গাকে সেজদা করে বা দরগাকে সেজদা করে আর একটা নামাজ পড়ে না, দুইজনের সমান অপরাধী, শিরকের সমতুল্য গুনাহ। আল্লামা ইবনে হুসাইম রহমতুল্লাহ এই কথাই বলেছেন তার হুকমত আরেকি সালাতে, যে বেনামাজি মুশরিকের সমান অপরাধ করে, যে নামাজ পড়ে না সেই ব্যক্তি মুশরিকের সমান অপরাধ করে। সুতরাং কোনো ফরজ জীবনে আপনি ছাড়বেন না। আল্লাহ পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন, নামাজ ফরজ ছাড়বেন না। রমজান মাসে রোজার দিন বড় হইলো, আজকাল যেমন বড় দিন, রোজা ছাড়বেন না। যাকাত আল্লাহ ফরজ করে, যাকাতের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করবেন না। আপনার আল্লাহ হজ ফরজ করে দেন, সৌদি আরব এসেছেন, জীবনে একটা হজ ফরজ, তাড়াতাড়ি করে হজটা করে নেন, কখন এক্সিট লেগে যেতে পারে, সুতরাং এই ফরজ আপনার ছুটে থেকে যাবে। এইভাবে অনেকে নামাজ পড়েন কিন্তু জামাতে নামাজ পড়েন না। জামাতে নামাজ পড়া ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব না সুন্নাত বলেন? ওয়াজিব, যদি ইখতিলাফ আছে ওলামাত, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, আগের যেগুলো ওগুলোর ক্ষেত্রে দ্বিমত নেই, শিরিক চলবে না, বেদাত চলবে না, তারপরে নামাজ যা যা ছাড়া চলবে না, এগুলোর ক্ষেত্রে দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে যে জামাত ফরজ না সুন্নাতে মুয়াক্কাদ ইখতিলাফ থাকলেও সঠিক দলিল ভিত্তিক মত হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজিব আর ওয়াজিবই হচ্ছে ফরজ। সুতরাং কেউ যদি নামাজ পড়েন ঘরে জামাত ছেড়ে ছেড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি নামাজ কবুল হইলেও টাইমে পড়ছেন, হয়তো নামাজ কবুল হইলেও ফরজ আদায় হইলেও আপনি কাবিরা গুনাহ করছেন, প্রতিদিন কাবিরা গুনাহ, যে কয়টা জামাত ছাড়ছেন কাবিরা গুনাহ করছেন আপনি। আর নামাজকে টাইমে পড়তে হবে, টাইম পার করে পড়লে ওই নামাজ কবুল হয় না, বুঝা গেছে? একমাত্র কোন ক্ষেত্রে কবুল হয় জানেন? আমাদের দেশের মানুষ এসব বুঝে না, শখ করে কাজা করে, হাটে বাজারে গিয়েছে, দোস্ত বন্ধু নিয়ে ঘুরছে, একটু গল্প স্বল্প করছে, আমোদ ফুর্তি করছে, খাওয়া দাওয়া করছে, পরে নামাজ কাজা বা শুয়ে আছে, সূর্য ওঠার পরে পড়ে নিল, দৈনিক এরকম করছে, মনে করে যে কবুল হয়, এভাবে কবুল হয় না। কোন দুটি ক্ষেত্রে কাজা বৈধ রয়েছে? একটা হচ্ছে ভুলে যাওয়া, নামাজটা ভুলে গেছিলেন, নামাজ ভুলে গেছিলেন, যখনই মনে হবে আপনি পড়ে নেন, কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। অথবা কি হয়েছিল, অনিচ্ছাকৃত ঘুমিয়েছিল, শুধু বললে হবে না, কারণ আজকাল অধিকাংশ মুসলিমেরা ইচ্ছা করে ঘুমায় যে পরে পড়ে নেব, সূর্য ওঠার পরে পড়ে নেব, এটা চলবে না। অনিচ্ছাকৃত, ইচ্ছা ছিল যে ফজরের ওয়াক্তে উঠবো কিন্তু আপনি উঠতে পারলেন, শুধু ইচ্ছা থাকবে না তদবির থাকবে, ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই, চলবে? এয়ারপোর্ট যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই, মানে অ্যালার্ম লাগাননি, কোনো সাথী ভাইকে বলেননি যে ভাই ওই রাতটা দুটোর সময় এয়ারপোর্টে বেরোইতে হবে, আমি একটু ঘুমাচ্ছি, উঠিয়ে দিও, এভাবে কোনোদিন ঘুমান কি? ঘুমান, কোনোদিন ঘুমান না। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে নাকে তেল দিয়ে ঘুমান না, আপনি যদি ইচ্ছা করে ঘুমান যে অসুবিধা নেই, সূর্য উঠে গেলে অসুবিধা নেই, জাগতে পারলে ফজর পড়লাম জামাতে, আর না হলে পরে পড়ে নেবো, তাহলে আপনি গুনাহগার, গুনাহর নিয়তে আপনি ঘুমিয়েছেন। এই অবস্থায় মারা গেলে পাপের অবস্থা আপনার, কাবিরা গুনাহর অবস্থায় মত হবে, কারণ আপনি কাবিরা গুনাহর নিয়ত করে অসৎ উদ্দেশ্যে আপনি ঘুমিয়েছেন। তাহলে আপনি অনিচ্ছাকৃত, চেষ্টা ছিল,
নিয়ত ছিল উঠবো, আর অ্যালার্মও লাগিয়ে রেখেছি কিন্তু কখন বন্ধ করেছি জানি না, এটা ভালো মানুষের হইতে পারে। তাহলে আপনি এই ক্ষেত্রে মাপ পাবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান্না মান সালাতিন, কেউ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকে, ইচ্ছা করে ঘুমানো না, হ্যাঁ, আর আউ নাসিয়াহা, অথবা ভুলে গিয়ে থাকে, ফাল ইউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার স্মরণ আসবে, মনে আসবে, তখন যেন সেই নামাজটা পড়ে নেই, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, কারণ এটাই তার হচ্ছে সময়। তাহলে এমন ঘুম এসছে ক্লান্ত অবস্থায়, আর কখন অ্যালার্ম বেজেছে খবরই রাখেন না, কেউ জাগাবারও হয়নি, আর সকাল 9টা হয়ে গেছে, ফজর নামাজ, কোনো গুনাহ হবে না অনিচ্ছাকৃত হইলে। আর ইচ্ছে করে যদি শুয়ে থাকেন, আর সূর্য উঠিয়ে দিলেন, আপনি সূর্য উঠিয়ে দিলেন, টাইম চলে গেল, সেই নামাজ সঠিক মতে কবুল হবে না, কারণ নামাজটা হচ্ছে তার সময়ের বাইরে। যেমন কুরবানি, আজকে যদি কুরবানি দেন 1,00,000 টাকার একটা গরু জবাই করেন, আজকের দিনে কুরবানি কবুল হবে? কেন হবে না? আজকে না, 14 জিলহজ, জিলহজ মাসের 14 তারিখে যদি কুরবানি দেন হবে? হবে না। 13 তারিখে মাগরিব পরে যদি কুরবানি দেন, কুরবানি হবে? কেন হবে না? এই মাসলা বুঝতে পারছেন? টাইম পার হয়ে গেছে, কুরবানি দেওয়ার দিন হচ্ছে 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, 11, 12, 13 মাগরিব পর্যন্ত, তারপরে কুরবানি হবে না, এই মাসলা জানা আছে। আর নামাজের মশলাটা জানা থাকলো না, যে নামাজের আল্লাহ টাইম টেবিল বেঁধে দিয়েছেন, শুরু এই সময়, শেষ এই সময়, আগেও নামাজ হবে না আর পরেও নামাজ হবে না। আজান হয় ফজরের আজকাল কত বলেন? 4:40, 42, হ্যাঁ হ্যাঁ 45, তো 4:45, আপনি যদি 4টার সময় ফজর নামাজ পড়েন, হবে? সময়ের আগে ফজর নামাজ হবে না। সূর্য ওঠার পরে যদি ফজর নামাজ পড়েন, ওই রকমই নামাজ হবে না, ভালো করে শুনে রাখেন। কিন্তু এসব কথা আমাদের দেশে শেখানো হয় না, শিরিক শেখানো হয়, বিদাত শেখানো হয়, ভেজাল ইসলাম শেখানো হয়। কিন্তু আপনার যাতে করে ঈমান আমলের হেফাজত হয়, আপনার ইসলামের হেফাজত হয়, আপনার জান্নাতে যাওয়ার আপনার যেন নিরাপত্তা হাসিল হয়, নিশ্চয়তা হাসিল হয়, এই সব কথা শেখানো হয় না। নামাজ পড়ছেন সারা জিন্দেগি, ফজর নামাজ সূর্য ওঠার পরে। শহরের আজকাল, শহরের যারা বসবাস করে তাদের রোগ, রাত্রে দীর্ঘ সময় ধরে টিভি দেখে অথবা গল্প গুজব করে, মেহমান অতিথি আছে, রাত 12টা 1টা না হলে ঘুমায় না শহরের লোকেরা, আর আরামসে ঘুমিয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সূর্য ওঠার পরে ফজর পড়ে, এই নামাজ কবুল হয় না, তার নামাজ মাইনাস, পড়লেও কবুল হয় না, ভালো করে শুনে রাখেন। এই হচ্ছে দিন ইসলাম। সুতরাং দিন ইসলামকে ওইভাবে বুঝেন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছিয়ে গেছেন, আল্লাহর হস্তে ফজর নামাজ মসজিদে এসে পড়ার চেষ্টা করবেন। আশা করি আজকে ইনশাআল্লাহ তাআলা যেইভাবে আপনারা মসজিদ ভর্তি করেছেন এখানে দিনের কথা শোনার জন্য, এর চাইতে গুরুত্ব দিয়ে ফজর নামাজে হাজির হবেন, একটু হাত ওঠান তো যে ফজর নামাজে হাজির হবেন। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ পাক যেন এই দোয়া কবুল করেন, আর এটা যেন আপনাদের অন্তরের ভাষা হয়, শুধু হাতের ভাষা না হয়, হাত উঠানো ভাষা অথবা মুখের ভাষা না হয়, অন্তরের সংকল্প হয়, এবং আল্লাহ পাক যেন সাদরে গ্রহণ করেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে দিতে পারেন, তার জীবনে কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে সকলকে কামিয়াব করেন।